আসুন আসুন। এসো সোহেলি। তুই? হ্যাঁ আমি এই বাড়ির কাজের লোক। তুই তো কাজের লোকই হবি, তোকে বলেছিলাম না তুই জীবনে কিছু করতে পারবি না। তোমাকে ওর কথাই বলেছিলাম, বিয়ের আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল, তখন তো আমি বুঝে গিয়েছিলাম যে ওকে দিয়ে আর কিছু হবে না। আর তারপর তো তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। ওর সাথে যদি আমার বিয়েটা হয়ে যেত তাহলে তো আমি আজকে কাজের লোকের বউ হতাম। এই যা তোর বাড়ির মালিক কেটা। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালামা, বাসা তো এটাই তাই না? হ্যাঁ। ভাড়া কত দিতে হবে? ভাড়া 25,000 টাকা। 25,000? আমাদের তো বাজেট ছিল 10,000। না মানে খুব বেশি হলে আমরা 12,000 পর্যন্ত দিতে পারবো। আপনারা কি করেন? জি আমরা দুজনে চাকরি করি। আসলে বিজনেসে একটা লসে পড়েছি তো সেখান থেকে আর রিকভারি করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা সমস্যায় আছেন 12,000ই দিয়েন, কালকে পেপারসগুলো নিয়ে আসেন এগ্রিমেন্টটা করে নিব। আসি খানম্মা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালাম্মা, আমরা সিগনেচার করেছি, এখন আপনি সিগনেচার করলেই এগ্রিমেন্টটা হয়ে যায়। আসলে আমি সিগনেচার করতে পারি না। জি কালাম্মা। সিগনেচার করতে পারেন না? আপনারা ওই দিন যারা দেখলেন উনি হয়েছে বাড়ির মালিক, আর আমি হয়েছি এই বাড়ির কাজের বুয়া। মানে কি বলছেন আপনি? জি এটাই সত্যি, আমি এই বাড়ির মালিক। এখনো দেখছি যে তোমার অহংকার কমেনি। কিসের অহংকার তোমার? আরে তোমার সম্পর্কে তো আমি সব কিছুই জানি। আর হ্যাঁ, এটাই সত্যি যে আমি তোমাকে ভালোবাসতাম। আমি বেকার ছিলাম বলে আমাকে রেখে তুমি একজন বড় ব্যবসায়ীকে বিয়ে করেছ। দেখেছ সৃষ্টিকর্তার কি খেলা, কখন যে কোন পরিস্থিতিতে কার কাছে দাঁড় করায় এটা তিনি ছাড়া আর কেউ জানেন না। গতকাল তুমি যখন আমাকে কল করেছিলে তোমার নাম্বারটা আমার মোবাইলে সেভ করা ছিল। হ্যালো। জি ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞপ্তি দেখে কল দিয়েছিলাম, আপনাদের বাড়িতে মেবি ফ্ল্যাট ভাড়া হবে। জি আমরা আগামীকাল সকালে ফ্ল্যাটটা দেখতে আসব। তখন আমি আমার কাজের বুয়ার সাথে প্ল্যান করি। বুয়া। জি স্যার। তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ স্যার? আগামীকাল সকালে একজন আমাদের এই ফ্ল্যাটটা ভাড়া নিতে আসবে, তখন তোমাকে বাড়িওয়ালি সাজতে হবে। কি কইতেছেন, আমি বাড়িওয়ালি সাজু? হ্যাঁ তোমাকে বাড়িওয়ালি সাজতে হবে আর আমি কাজের লোক সাজব। হ্যাঁ এই ফ্ল্যাটটা আমি ছেড়ে দিচ্ছি। কেন জানো? কারণ আগামী মাসে গুলশানে আমার নতুন বাড়িতে আমি উঠব। আমি অক্লান্ত পরিশ্রম করেছি, অক্লান্ত পরিশ্রম করে আজকে আমি এ পর্যায়ে এসেছি। এই বাসাটা 25,000 টাকা ভাড়া, কিন্তু আমি মানবিক কারণে 12,000 টাকায় ভাড়াটা তোমাকে দিচ্ছি, কারণ তুমি এখন একজন অসহায়। আমি মানুষকে সম্মান করতে পারি আর তোমার ভালোবাসাকে আমি এখনও সম্মান করি। বুয়া। জি স্যার। ওনাদের নাস্তার ব্যবস্থা করো প্লিজ ভাই, নাস্তা করে যাবেন। আপনারা বহেন, নাস্তা নিয়ে আসি। দেখলে সোহেলি, তুমি যাকে কাজের ছেলে বলে তুচ্ছ তাচ্ছিল্য করলে তার আশ্রয়ে আমাদেরকে এই বাসায় থাকতে হবে। সে হলো এই বাড়ির মালিক। আর শোনো, তোমার এই অহংকার আর বিলাসিতার জন্যেই আমাদের আজ এই দুরবস্থা। এখনো সময় আছে সোহেলি, নিজেকে শুধরাও।